ম্যাচের শুরুর দিকেই গোল করে অসাধারণ কিছুর আশা জাগিয়েছিল অস্ট্রেলিয়া, তবে তারকা সমৃদ্ধ ফ্রান্স তা হতে দিল না। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেছিল এমবাপ্পে গ্রিজম্যানরা। জোড়া গোল করে কিংবদন্তি থিওরি অরির পাশে নাম তুলেছেন অলিভিয়ে জিরোদ, আলো ছড়ালেন তরুণ কেলিয়ান এমবাপ্পে এবং আন্দ্রি রাভিও। দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আল ওয়াকরার আল জানব স্টেডিয়ামে মঙ্গলবার ডি গ্রুপের ম্যাচটিতে 4-1 গোলে জিতেছে দিদিয়ার দেশমের দল। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে কেলিয়ান এমবাপ্পেরা। ম্যাচের প্রথমার্ধের শুরুর দিকে অস্ট্রেলিয়া এগিয়ে যায়, এ সময় পিছিয়ে পড়ে ফ্রান্স। এরপর পিছিয়ে পড়া ফ্রান্সকে সমতায় ফেরেন রাভিও। পরে জিরোদের গোলে এগিয়ে যায় কেলিয়ান এমবাপ্পের দল, 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স। পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কেলিয়ান এমবাপ্পে, 3-1 গোলে এগিয়ে যায় ফ্রান্স। পরে শেষের দিকে জিরোদের গোলে 4-1 গোলের বিশাল জয় নিশ্চিত হয় ফ্রান্সের।